নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানেও পিছু ছাড়ল না বিতর্ক। রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানোর প্রতিবাদে তৃণমূল কংগ্রেস সহ একুশটি বিরোধী দল অনুষ্ঠান বয়কট করল এবং যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। আজ নয়া ভারত নয়ে লক্ষ্য তয় কর রহা হয়, নয়ে রাস্তে গড় রহা হয়। आज फिर एक बार पूरा विश्व भारत को भारत के संकल्प की दृढ़ता को भारतवासियों की प्रखरता को भारतीय जनशक्ति की जिजीविषा को आदर और उम्मीद के भाव से देख रहा है। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের ঐতিহাসিক দিন, নতুন সংসদ ভবনে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠান দেখল গোটা দেশ, কিন্তু এত কিছু সত্ত্বেও উদ্বোধনী অনুষ্ঠানে বিতর্কে কাঁটা রয়েই গেল। নতুন সংসদ ভবনে উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করল কংগ্রেস, তৃণমূল সহ একুশটি বিরোধী দল। শুধু বয়কটেই থেমে থাকলেন না বিরোধীরা, ঢেল ও নানা কটাক্ষ সমালোচনা। টুইট করে রাহুল গান্ধী বললেন, সংসদ হলো আসলে সাধারণ মানুষের কণ্ঠস্বর। এরপরেই প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী সংসদ ভবনে উদ্বোধনকে রাজ্যাভিষেক বলে মনে করছেন। কফিনের ছবির সঙ্গে নতুন সংসদ ভবনের ছবি টুইট করে কটাক্ষ করেছে লালু প্রসাদ যাদবের দল আরজেডি। তাতে লেখা হয়েছে, এটা কি? আমার মনে হয় তাদের ডেমোক্রেটিক্যালি যে সেন্স আছে সেই সেন্সের বড় অভাব এর মধ্যে পরিদর্শিত হয়েছে। ভারতবর্ষ শুধু পৃথিবীর বৃহত্তম নয়, প্রাচীনতম গণতন্ত্র। সেই গণতন্ত্রের মন্দিরকে এইভাবে কফিনের সাথে তুলনা করা, আমার মনে হয় আজকে মাননীয় প্রধানমন্ত্রী একে মন্দির বলেছেন এবং আমরা প্রথাগতভাবে একে মন্দির বলি, তাকে কফিনের সাথে তুলনা করা আমার মনে হয় শুধু গণতন্ত্রকে অপমান করা নয়, মন্দিরকে অপমান করা, হিন্দু ধর্মকে অপমান করা। অন্যদিকে উদ্বোধনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানো এদিন অনুষ্ঠান বয়কট করল কংগ্রেস, তৃণমূল সহ মোট একুশটি বিরোধী দল। রাষ্ট্রপতি যেখানটাই উদ্বোধন করার কথা সেখানটাই রাষ্ট্রপতির অধিকারকে কেড়ে নিয়ে গায়ের জোরে নরেন্দ্র মোদি, ক্ষমতার জোরে নরেন্দ্র মোদি আজকে যেভাবে এই নতুন সংসদ উদ্বোধন করছেন তা দৃষ্টিকটু। একজন আদিবাসী রাষ্ট্রপতি মহিলাকে সামনে রেখে নির্বাচনের ভোটে প্রচার করা যায়, তাকে সামনে রেখে রাজনীতি করা যায়, কিন্তু তার অধিকারকে নিশ্চিত করা যায় না, সেটা আমাদের কাছে অত্যন্ত আপত্তিকর। উনি বোধ হয় পাল্টানোর রাজনীতিতে খুব বেশি বিশ্বাস করেন, সব কিছু উনি পাল্টে দিতে চান। প্রধানমন্ত্রী নোট না পাল্টে, নিজের অবস্থান না পাল্টে, পার্লামেন্ট বিল্ডিং না পাল্টে যদি তার দৃষ্টিভঙ্গিটা পাল্টাতো তাহলে এই দুর্দশা আজকে এই দেশের হতো না, যেখানে 400 টাকার রান্নার গ্যাস আজকে গরিব মানুষকে 1200 টাকায় কিনতে হচ্ছে। আজকে এই টাকাটা যদি সেখানে খরচ করা হতো হয়তো 1200 টাকার গ্যাসটা 700 নেমে আসতো, 800 নেমে আসতো। তারা আজকে রাষ্ট্রপতির কথা বলছে যারা জীবনে কোনোদিন রাষ্ট্রপতিকে কোথাও ডাকেইনি, সেই কংগ্রেস পার্টি যারা রাষ্ট্রপতির বিরুদ্ধে ভোট দিয়েছে তখন তারা মনে করেনি যে তিনি আদিবাসী মেয়ে। নতুন সংসদ ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ না জানানো, সেখানে প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবনে উদ্বোধন করায় যখন তরজা তুঙ্গে তখন কেন নরেন্দ্র মোদীর হাতেই নতুন সংসদের উদ্বোধন করানো হলো তা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন। हमारे संविधान के शिल्पकारों ने एक ऐसे राष्ट्र की परिकल्पना की थी जिसका स्वरूप लोकतांत्रिक पद्धति से चुने गए प्रतिनिधियों से बनी संसद के विधायी विवेक के आधार पर निर्मित होगा। इसलिए मुझे इस बात पर गहरा संतोष है कि संसद के विश्वास के प्रतीक प्रधानमंत्री इस भवन का उद्घाटन कर रहे हैं। কিন্তু তাতেও কোনো চিড়ে ভেজেনি। রবিবার দক্ষিণ কলকাতা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যদুবাবু বাজারের সামনে বিক্ষোভ দেখানো হয়, বেশ কিছুক্ষণ ধরে চলে রাস্তা অবরোধ। বিজেন্দ্র সিংহ, অর্ণব মুখোপাধ্যায় ও সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ। দিল্লিতে কুস্তিগীরদের নতুন সংসদ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি শুরু হয়, তাদেরকে টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলে। এরপর এই ঘটনা নিয়ে চরম নিন্দা করে টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধী, যার পাল্টা উত্তর দিয়েছেন অমিত পালব্য। ।
নতুন সংসদ ভবন উদ্বোধনের দিনে আন্দোলনকারী কুস্তিগীরদের কর্মসূচি ঘিরে যন্ত্র মন্ত্রে তুলকালাম, পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলা হলো আন্দোলনকারী কুস্তিগীরদের। জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে তার শাস্তির দাবিতে যন্ত্র মন্ত্রের সামনে এক মাসেরও বেশি সময় ধরে অবস্থান চালিয়ে যাচ্ছেন কুস্তিগীররা। রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিন সেন্ট্রাল ভিস্তার সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দেন তারা। অভিযান শুরু করতেই বাধা দেয় পুলিশ, শুরু হয় বচসা, ধস্তাধস্তি, রাস্তা থেকে টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে যাওয়া হয় আন্দোলনকারীদের। আটক করা হয় বিনেশ ফোগাত, সাক্ষী মালিক, বজরং পুনিয়া সহ বেশ কয়েকজন কুস্তিগীরকে। ঘটনার ভিডিও টুইট করে তীব্র আক্রমণ জানান রাহুল গান্ধী। মোদী সরকারকে নিশানা করে তিনি লেখেন, রাজ্যাভিষেক শেষ, অহংকারী রাজা এবার রাস্তায় নেমে মানুষের কণ্ঠ রোধ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেছেন, সাক্ষী মালিক, বিনেশ ফোগাত ও অন্যান্য কুস্তিগীরদের সঙ্গে দিল্লি পুলিশ যে আচরণ করেছে তা লজ্জাজনক। সহিষ্ণুতার মধ্যেই গণতন্ত্র রয়েছে, কিন্তু স্বৈরাচারী শক্তি অসহিষ্ণু ও বিরোধীদের দমন করতে চায়। তাদের দ্রুত মুক্তির দাবি করছি, আমি কুস্তিগীরদের পাশে আছি। ভারতবর্ষের নাম যারা সারা বিশ্বব্যাপী ভারতবর্ষের গৌরব হিসেবে ভারতবর্ষের জন্য পদক ছিনিয়ে এনেছে অলিম্পিক থেকে, সেরকম রেসলারদের টেনে হিঁচড়ে তার সরকারের অধীনে থাকা দিল্লি পুলিশ টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, এর থেকে লজ্জার কিছু হতে পারে না। বাংলায় 122 দিন ধরে বকেয়া ডিএর দাবিতে আন্দোলন করছেন সরকারি কর্মীরা। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দিকে মনোযোগ দিন, টুইটে পাল্টা আক্রমণ শানিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। আন্দোলনকারী কুস্তিগীর সাক্ষী মালিক ও সুর চড়ান টুইটে, তিনি বলেন, আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি, পুলিশ হেফাজত থেকে ছাড়া পেলে আবার যন্ত্রমন্ত্রে সত্যাগ্রহ শুরু হবে, এবার একনায়কতন্ত্র নয়, দেশে মহিলা কুস্তিগীরদের সত্যাগ্রহ চলবে। ব্রিজভূষণের গ্রেফতারি, কুস্তিগীরদের মুক্তি ও যে পুলিশ আধিকারিকরা আন্দোলনকারীদের আটক করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করে দিল্লি মহিলা কমিশন চেয়ারপারসন স্বাতী মালিওয়াল চিঠি দেন পুলিশ কমিশনারকে। দিল্লির কুস্তিগীরদের ক্ষোভের আঁচ এসে পড়ে কলকাতাতেও। রবিবার মৌলালিতে বিক্ষোভ দেখান সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির সদস্যরা। সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। বেসরকারি বাস মিনিবাসে উঠলে 7 টাকার জায়গায় দিতে হচ্ছে অন্তত 10 টাকা, কিন্তু সরকার থেকে কোনো ভাড়া বাড়ানো হয়নি। মালিক সংগঠন ইচ্ছাকৃতভাবে ভাড়া বাড়িয়েছে এমনটা স্বীকার করে নিয়েছে বাস কর্মীরা। তাদের দাবি, বাস ভাড়া বাড়ানো না হলে বাস চালানো অসম্ভব। সম্প্রতি একটি জনস্বার্থ মামলার নির্দেশে হাইকোর্ট জানিয়ে দিয়েছে বেসরকারি বাসে ভাড়ার তালিকা রাখতেই হবে, কিন্তু সেই নির্দেশকে আদৌ মানা হচ্ছে? যাত্রীদের অভিযোগ, কলকাতা এবং শহরতলি কোনো বেসরকারি বাস মিনিবাসে ভাড়ার তালিকা তো নেই, উল্টে কন্ডাক্টরদের মর্জি মতো ভাড়া দিতে বাধ্য হচ্ছেন তারা। 2018 সালের পর থেকে রাজ্যে বেসরকারি বাসের ভাড়া বাড়ায়নি সরকার, কিন্তু আদপে যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতেই হচ্ছে। কলকাতার প্রায় সব রুটেই দেখা গেল একই ছবি। আগে বেসরকারি বাস মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ছিল 7 টাকা, লকডাউনের পর থেকে বাসে উঠলেই অন্তত 10 টাকা ভাড়া দিতে হয়। 9 টাকা ভাড়া বেড়ে কোনো বাসে হয়েছে 12, কোথাও বা 15, 11 টাকা থেকে ভাড়া বেড়ে হয়েছে 15 অথবা 20। যে দূরত্ব আগে 15 টাকায় যাওয়া যেত সেটাই এখন 20-তে গিয়ে ঠেকেছে। রুবি বালিগঞ্জগামী 18 নম্বর রুটের বাসে কোনো ফেয়ার চার্জ নেই। বাসের কন্ডাক্টর স্বীকার করলেন সরকার ভাড়া না বাড়ালেও বেসরকারি বাস মালিকদের সংগঠন ইচ্ছে মতো ভাড়া বাড়িয়েছে। কোনো রেট চার্জ তো নেই? না, রেট চার্জ মানে না, কতদিন হলো? অনেকদিন হয়ে গেল, এখন এই নিয়ে রেট মানে। এখান থেকে বালিগঞ্জ ভাড়া কত? এখান থেকে বালিগঞ্জ 10 টাকা ভাড়া। আগে কত ছিল? 7 টাকা? আগে 7 টাকা ছিল। আচ্ছা, প্যাসেঞ্জাররা আপনাদের উপর রাগারাগি করে? রাগারাগি করে, কিন্তু কিছু করার নাই। আমি অতটা মানে যেটা বলে সেটা দিয়ে দিতে হয়। হ্যাঁ, তাহলে ভালো হতো, আমরাও দেখে নিতাম আমাদের এতটাই ভাড়া দিতে হবে। রুবি থেকে নাগের বাজার যায় 3C/1, সেখানেও দেখা গেল একই ছবি। লকডাউন থেকে ভাড়া আমাদের যাচ্ছে ঠিক আছে, কিন্তু আমাদের 4 তারিখ সরকার আমরা 4 দেখাতে পারি না, বলি আমাদের আগে যে ভাড়া ছিল আপনারা যে পয়সা যাবেন আপনারা। কসবা থেকে বিবির হাটগামী SDH বাসে উঠলেই দিতে হয় 10 টাকা, অথচ কোনো চার্জ দেখাতে পারছেন না বাস কর্মীরা। চার্জ এখনো পাইনি, সরকার তো ভাড়া বাড়ায়নি, 2 পয়সা বেশি না নিলে বাস চলবে না। আবার যার জন্য পাবলিকও চায় 2 পয়সা দিচ্ছি, নিয়ে ভাড়া চলছে গাড়ি। আলিপুর থেকে কামারহাটি যাবার 230 নম্বর রুটের বাসেও বর্ধিত ভাড়া নিয়ে নিত্যদিন হয়রানি শিকার হচ্ছেন যাত্রীরা। সরকার স্বীকৃত রেট নয়, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই মনে হয় যে বেশি, বিশেষ করে ছাত্রদের ক্ষেত্রে বেশি মনে হয়। পার্টিকুলার রেট চার্ট বেঁধে দেয় তাহলে ওটা একটা স্বীকৃতি পাবে এই ফেয়ারটা। যে প্যাসেঞ্জার এমন আছে, 100 জনের মধ্যে 10টা প্যাসেঞ্জার, 5টা প্যাসেঞ্জার বেরিয়ে যায় ভাড়া চার্ট ফেয়ার দেখে, তখন একটু ঝামেলা বেঁধে যায়। পুরো পশ্চিমবঙ্গের মধ্যে, পুরো কলকাতার মধ্যে কোনো বাস রুটের ফেয়ার চার্ট নেই।
রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর 2012-14 এবং 2018 সালে বেসরকারি বাস মিনিবাসের ভাড়া বাড়িয়েছিল। 2018 সালে ডিজেলের দাম ছিল 58 টাকা, সেটাই 100 ছুঁয়ে এখন কিছুটা কমে 90-এর ঘরে। বাস কর্তৃপক্ষের দাবি, ইন্স্যুরেন্স থেকে শুরু করে মেনটেন্যান্সের খরচ বিপুল পরিমাণে বেড়েছে। ভাড়া না বাড়ালে বাস চালানো সম্ভব নয়, কিন্তু অবস্থানে অনড় রাজ্য সরকার। 2020-এ যখন কোভিড ডিক্লেয়ার হয়, রাস্তায় একদিকে রাস্তায় মানুষ নেই, আর একদিকে কেন্দ্র সরকার প্রতিদিন ডিজেলের দাম বের করছে, আর রাজ্য সরকার বলছে গাড়ি চালাতে হবে, বাধ্য হয়ে আর 7 টাকা তো 10 টাকা নিচ্ছে এখন। বাসের ভাড়া রাজ্য সরকার বর্তমানে বাসের ভাড়া বাড়াতে চায় না, সাধারণ মানুষের কথা ভেবে বেস ভাড়াটাকে আমরা নির্ধারিত রাখতে চাই। বাসের ভাড়া বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। আমরা কোর্টের নির্দেশ অনুযায়ী আবারও নোটিফিকেশন করেছি, বিভিন্ন অ্যাসোসিয়েশনকে জানিয়েছি এবং নির্দেশ দিয়েছি যে 2018 সালের যে চার্জ সেটা ঝোলাতে হবে। ভাড়া নিয়ে বেসরকারি বাস মালিকদের সংগঠন এবং রাজ্যের মধ্যে টানাপোড়েন চলছে, এসবের মাঝে পড়ে চরম হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। সুদীপ্ত আচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।